হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। আমরা এখন আছি NEET.NTA.NIC.IN এই ওয়েবসাইটটি, যেটা NEET-UG-2022 এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে তোমাদের আমি জানিয়েছিলাম গত যে লাস্ট ভিডিওটা ছিল এই চ্যানেলে, অ্যাডমিট কার্ড কবে রিলিজ হতে পারে, বা যে কবে তোমাদের কোথায় সেন্টার পড়েছে, বা কোথায় সেন্টার না বলেও কোথাও সিটিটা পড়েছে, কোন সিটিটা তুমি যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস এমনভাবে যে সাজিয়েছিলে সেই অনুযায়ী কোন সিটিটা পড়েছে সেই বিষয়ে তথ্য, যে গত বছরে 15-20 দিন আগে দিয়ে দিয়েছিল, সেই অনুযায়ী এই বছরে দেখতে গেলে সেটা এই মাসের মধ্যে, মানে এই জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া উচিত, এই জিনিসটা আমি বলেছিলাম। তো সেই অনুযায়ী এই মাসের মধ্যেই গতকাল আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি ক্যান্ডিডেট অ্যাক্টিভিটির আন্ডারে অ্যাডভান্স ইন্টিমেশন অফ এক্সামিনেশান সিটি ফর NEET-UG-2022 এই জিনিসটা দিয়েছে। আমি যতদূর দেখলাম যে NEET-UG-2022 এর সিটিটা তোমাদের বলে দিয়েছে, কিন্তু এমন বলেনি যে এক্স্যাক্ট সেন্টারটা কোথায়। তাই তো অবশ্যই কমেন্ট সেকশানে এই জিনিসটা উল্লেখ করবে তোমার ক্ষেত্রে কি হয়েছে, এবং এটাও উল্লেখ করবে যে তোমার ক্ষেত্রে ফার্স্ট চয়েস এসেছে না সেকেন্ড চয়েস এসেছে, থার্ড ফোর্থ আই হোপ আসবে না, ফার্স্ট বা সেকেন্ডের মধ্যেই ঘোরাফেরা করবে, এবং 90% স্টুডেন্টের ফার্স্ট চয়েসই এসে যায়। আমি অন্তত যতবার নিট দিয়েছিলাম তখন কিন্তু আমার ফার্স্ট চয়েসই এসেছিলো, তবে আমার এক বন্ধুর, আমার মনে আছে তারও বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, সে সেকেন্ড চয়েস হিসেবে দিয়েছিলো ভুবনেশ্বর, সেক্ষেত্রে তার কিন্তু ভুবনেশ্বর পড়ে গিয়েছিলো। তবে সেই সময়তে দাঁড়িয়ে, সেই সময় 2018 হবে আই থিঙ্ক, তো সেই সময়তে কী হতো, ওয়েস্ট বেঙ্গলে এতগুলো সেন্টারই থাকতো না, শুধুমাত্র কলকাতাতেই আসতে হতো অথবা সেই একেবারে নর্থের সাইডে যেতে হতো, বা বর্ধমানের দিকে হয়তো একটা ছিল, তো সেই সময় বাধ্য হয়ে সেকেন্ড বা থার্ড চয়েসের জায়গায় ভুবনেশ্বরকে দিতে হতো, বা আশেপাশে অন্য স্টেটের কোনো জায়গা দিতে হতো, সেই জন্য তখন তাকে দিতে হয়েছিল। তো সেইভাবে তখন তার কিন্তু ওই রকম পড়েছিল। সেই জন্যই আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে যে অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবে যে তোমার কোথায় পড়েছে। আর দেখো, আর তো বেশি দিন দেরি নেই, অবশ্যই সিটিটা জেনে নিলে, যদিও সিটিটা ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস অনুযায়ী তোমার কোনটা হলো সেটা একটা জেনে গেলে একটা ভালো জিনিস, কিন্তু এক্স্যাক্ট সেন্টারটা জানলে না, যেমন আমি হুগলির ক্ষেত্রে যদি বলি, অ্যাজ হুগলি যদি কেউ দেয় সেন্টার হিসেবে, সিটি হিসেবে, সিটি অফ চয়েস, তার হুগলি যদি আরামবাগ পড়ে আর চুঁচুড়া পড়ে, এই দুটোর মধ্যে কিন্তু বিশাল ফারাক, সে মানে বুঝতে পারবে না যে কোনখানে পড়ছে। আরামবাগ যেতে, মানে আমার বাড়ি যেখানে সেইখান থেকে হুগলির আরামবাগ যেতে যত সময় লাগে, ব্যান্ডেল চুঁচুড়া যেতে তত কিন্তু সময় লাগে না, কিন্তু আমাকে এখন দেখাবে তোমার সিটি কী, সেটা হচ্ছে হুগলি। তো সেই ক্ষেত্রে আগে থেকে অ্যারেঞ্জমেন্ট তোমরা করতে পারবে না, যে মানে আগে থেকে অ্যারেঞ্জমেন্ট বলতে কোনো ধরো তোমাদের পার্সোনাল কার নেই, সেক্ষেত্রে কোনো একটা কার বুকিং বা এইসব কিছু, যেটা জেনারেলি হয় সাধারণত, যে 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 সমস্যাগুলো হয় সেইগুলো তোমাদের মধ্যে এখনও রয়ে গেল। তবে আশা করি যে 5-4-5 দিন আগে যখন জানিয়ে দেবে তখন তোমরা এই ব্যবস্থাগুলোও করে নিতে পারবে, সেই রকম অসুবিধা হবে না। হ্যাঁ, মেন্টাল প্রেশারটা অনেক বেশি থাকবে অবশ্যই, এক্ষেত্রে তোমাদের গার্জেনদের বলে রেখো আগে থেকে যে আমার এরকম একটা জিনিস হতে পারে, তো সেই হিসেবে তারাও কিন্তু চেষ্টা করবে এবং হয়ে যাবে অনায়াসে, সেই নিয়ে তুমি বেশি চিন্তা করো না। এখন পরীক্ষার সময় অনলি রিভিশানে ফোকাস করো, ফুল মার্কস দাও এবং তারপর সেটাকে তুমি এভ্যালিউট করো যে কীরকম হলো। তবে ফুল মার্কস যদি দেখো যে এক্সামটা দেওয়ার পর খুব একটা ভালো হলো না, কাউন্ট করার দরকার নেই কত হচ্ছে বা না হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু পরীক্ষাগুলো দাও ফুল মার্কগুলো, সেক্ষেত্রে ফুল মার্কের জন্য যদি কোনো বই থাকে তোমার কাছে সেই বই থেকে দিতে পারো, কোনো কোচিং মেটেরিয়াল বা কোনো কোচিং ইনস্টিটিউটের টেস্ট সিরিজ নিয়ে থাকলে সেখানে দিতে পারো, সেইগুলো তোমরা এখন দাও। তো চলো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো আপডেটেডে বা কোনো কিছু তোমাদের কাছে আমার মেসেজ পৌঁছে দেওয়ার হলে তখন। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।